পৃষ্ঠবাস পৃষ্ঠভূমি আমি যে কাজ করেছি আমি এই পৃষ্ঠভূমি আমি যে কাজ করেছি নরেন্দ্র মোদি না অমিত শাহ দুই আঙুল আর চলবে না এই ত্রিপুরাতে অমিত শাহ দুই আঙুল আর চলবে না যা চলা 18তে চালাইয়া দিছে আর এই সুযোগ আমি সাধু দেব না আমার যদি মিত্র আমি কইছে এই সিপিএম সরকার গঠন করে দেব 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 আমি সরকার এই সিপিএম সরকার বানাইয়া ছাড়ব যেমন বিজেপি আমি 18তে বানাই দিছি এই কইছে আমি সিপিএম কে সুযোগ দিয়ে দেব যেমন হোক কাজ করব মেম্বারশিপ আছে আমার কাছে শুধু একটা না এই যে মেম্বারশিপ আছে এই যে অরিজিনাল মেম্বারশিপ আছে আমার কাছে নরেন্দ্র মোদি অমিত শাহ আর চলবে না ত্রিপুরাতে তোমার ডায়লগ আমি সব জানি তোমরা কি করেছো সুনীল দত্তর বহুত বলেছিল দিল্লিতে এসে गरीब को सब मिलेगा हम दिल्ली बैठे बैठे देखेगा गरीब का सब लूट रहा है तुम्हें दिल्ली बैठे बैठे क्या कर रहा है हम त्रिपुरा में सब देख रहा है हम साधु तुमको छोड़ेगा नहीं हम त्रिपुरा का साधु है हम आज के हमें जान देव ये सीपीएम एर জন্য जान देव আমার মিত্র আমার দুঃখ নয় কিন্তু এতেইছে সিপিএম সরকার বানাইবো বানাইবো বানাইই দিব আমি কাউকে ছাড়বো না এই যে 18তে এই ঘরে 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 টিভি আমার যে আইতাছে আমার যে আয়া তারা এই কেসও চাইতাছে নির্বাচনে জিতনের লাগিয়া আমি ত্রিপুরার মানুষের সাথে হাত জোর কইরা বলছি কিন্তু এই শুধু বিজেপি কে দেবেন না এই শুধু বিজেপি কে দেবেন না কেননা বিজেপি যে কাজ করছে জনসাধারণের ক্ষতি ছাড়া কোনো ভালো কোনো কাজই করতেছে না আর তারা তো অত বড় ঘটনা করে ভারত মাটি জয় কইছে আসামি খালাস আসামি ভারত মাটি জয় কো মারার কইরা জয় কইতাছে আর চাইতাছে তেইশও তারা নির্বাচনে জয় করতো কিন্তু এই জয় জুলু কিছুই না দে ত্রিপুরার মানুষের কাছে আমি আবজুর কইরা বলছি এই কাম জীবনও করবেন না আমি দুষ্কৃতিকারী সাধু না আমি চাই সবাইকে নিয়ে আমি চলার জন্য চাই এতে যদি আমার মিত্র আমার কোনো দুঃখ নাই 18তে যখন আমরা এই বিজেপি সরকারের কাজ করি তখন যখন 18তে আমরা কাজ করি কোনো এমএলএ ছিল না যখন আমরা যোগদার কইরা লোক এই বিজেপি সংগঠন করছিলাম তখন আস্তে আস্তে আইল এই বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী আইলে পরে তাদের লগে ভাইগরিলি টিকা ধৈরা জনসভা টিকা ধৈরা সব টানো আমি জড়িত আমি সব কাজ করছি কিন্তু আমি এই বিজেপি সরকার যা আমি খাচ্ছি পরিশ্রম করছি এই সরকারে বিনিময় আমার ছেলে একজন আমার একটি ছেলে এই ছেলের মাথা ফাটিয়ে আজকা 1.5 মাস হয়েছে মাথা ফাটিয়ে আজকে আমার ছেলে ঘরে পড়ে আছে একদিন গিয়ে আমার ছেলেকে দেখলো না কোনো সরকারই দেখলো না এই যে সন্ত চৌধুরী মজলিশপুর কেন্দ্রে তাইনের সাথে আমি ঢুল বাজায়ে মোদির গান করেছি তাইনের জুতো ছিঁড়ে গেছে তাইনের নাইছে আমার গানে তাইনের জুতো ছিঁড়ে গেছে কিন্তু একদিন আমার ছেলেকে দেখলো না ওখানে আমি অনেক গরিব মানুষ কিন্তু ওখানে দেখতাছি যে সিপিএম এর লোক হই আমার বাড়িতে গিয়ে আমার ছেলেকে দেখেছে সেই জন্য আমি আজকে এই সিপিএম এর লগে আমি যোগ দিয়েছি যোগ না আমি সরকার এই সিপিএম সরকার বানাইয়া ছাড়ব যেমন বিজেপি আমি 18তে বানাই দিছি এই 23 আমি সিপিএম কে সুযোগ দিয়ে দেব যেমন হোক কাজ করব কাজ করেও ঠাকুরের দিক দেব সব দিক দিয়া আমি খালি না আমি অমরনাথ তীর্থ করেছি যেমন নরেন্দ্র মোদি তীর্থ করে নরেন্দ্র মোদির উপরে আমি আছি তখন আমার কাগজে কথা বলবে এই যে আমার কাজ অমরনাথের সার্টিফিকেট আমি যে কাজ করেছি কাজ করে আমি অমরনাথ তীর্থ করতে গেছি তীর্থ করে আমি আয়া দেখি পঞ্চায়েতে যা সুযোগ সুবিধা আছে সব কিছু তারা ভাগ করে নিয়ে গেছে প্রধান মেম্বার যা আছে কয়েকজন আমরা গরিব বংশের লোক যারা যারা বিডিবিতে আমরা কাজ করেছি কিচ্ছু দেই নাই তখন পর্যন্ত কিচ্ছু দেই নাই কিন্তু আমার দুঃখ এটাই কিন্তু আমার ছেলেকে এত বড় আঘাত করলো কিন্তু একদিন দিয়া তারা দেখলো না আমার ছেলেকে আমার পাওয়া দাওয়ার কিচ্ছু নাই আমি সাধু মানুষ আমার কিচ্ছু লাগে না কিন্তু আমার ছেলেটা যে আজকে 1.5 মাস হয়েছে रानी बाजार प्रशासने केस करेছি কিন্তু এই কেসেও আমি কোনো সুযোগ সুবিধা পুলিশের পাইনি। সেই জন্য আমার এই যে কমরেড পার্টি सीपीएम लोक हमारे ऐले घरे देखे से आज के जान देव ये सीपीएम जान देव हमार मित्र हमार दुख ना किन्तु ये तेईसे सीपीएम सरकार भानाइब भानाइब भानाई दीब आमी काउके छाड़बो ना क्यों तारा तक नाई एमएलए पद ही नाई आमरा जखन बीजेपी पार्टी करी पृष्ठभूमुख आमी जे काज करेछि बीजेपी तार मतन गुंडा ना भटपान नय ओरिजिनल काज करेछि बीजेपी हमारे कोनो फल देई नाई तारा आमार छेलेर माथा फाटिए आमार छेलेके ओखाने बिस्ताते पड़े आछे एई देखुन एई देखुन 18 तर पृष्ठभूमुख एई जे आमी कृष्णदास पृष्ठभूमुख आमी जे काज करेछि आमी एई पृष्ठभूमुख आमी जे काज करेछि नरेंद्र मोदी ना अमित शाह दुई आंगुल आर चलबे ना एई त्रिपुराते अमित शाह दुई आंगुल आर चलबे ना जा चला 18 चालाइया दिसे और ये सुजोग आमी साधु देव ना आमार जोदि मित्र आमी तेईसे ये सीपीएम सरकार गठन करे देव 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 आमार एई त्रिपुरार मानुष जाने जे साधु कोनो लोभी ना काज करेछिलाम मानुषेर जन्य किन्तु मानुषके कोनो किछु ना दिए प्रधान मेम्बाररा जा आछे सब बाटबट करे नियेछे किन्तु एखन पर्यन्त आमार छेलेके एकदिनও देखे ना शुधु बीजेपी पृष्ठभूमुख ना आरो अनेक किछु आछे आमार काछे आमी काज करेछि ओरिजिनल गान करेछि मोदीर गान करेछि गान कइरा आजके आमार छेले मरे अवस्था एकदिन गिया देखो ना एकदिन गिया देखलो ना किन्तु कमरेड बिरोधी पार्टी उनार बिरुद्धे आमी करेछि किन्तु आमार छेलेर जन्य जान दिच्छे तारा आमी एई बीजेपीके छाड़बो ना एई कैसे आमी बिदाय करे देब बीजेपीके सुमंत चौधरी कोनो काज होबे ना बाबा তুই অক্ষণ লক্ষ্য করে দেখ তোকে আমি ছেলের মতন ভেবেছিলাম এই 18তে যে ও ইয়ং আছে 18তে পৃথিবীর কাজ করবে কিন্তু আমার ছেলেকে ঘুম পাতায় মারান করে আজকে ভারত পাকি জয় করছে আর তুমি এখানে পোস্টার লাগাচ্ছ কোটি কোটি টাকা খরচা কইরা কিন্তু আমার ছেলের কোনো সুযোগ সুবিধা নাই কোনো কিচ্ছু নাই তোলে এটা কি মগের মূল্য পাইছে তুই পুরাটারে মগের মূল্য পাইছে নি এই যে মেম্বারশিপ আছে আমার কাছে শুধু একটা না এই যে মেম্বারশিপ আছে ओरिजिनल मेम्बरशिप आछे आमार काछे नरेंद्र मोदी अमित शाह आर चलबे ना त्रिपुराते तुम्हार डायलग आमी सब जानी तुम्हारा की करेछो सुनील गांधीर बहुत बोलेछिलो दिल्ली से गरीब का सब मिलेगा हम दिल्ली बैठे बैठे देखेगा गरीब का सब लूट रहा है तुम्हें दिल्ली बैठे बैठे क्या कर रहा है हम त्रिपुरा में सब देख रहा है हम साधु तुमको छोड़ेगा नहीं हम त्रिपुरा का साधु है हम